ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. ভাই লিটন বাংলাদেশ থেকে জানতে চাইছেন, আপনার বন্ধু এসে আপনাকে বলতেছে নামাজে দাঁড়ালে ডান পায়ের বিদ্যাঙ্গুলি বিছানা থেকে বা নামাজের জায়গা থেকে এদিক সেদিক নাড়ানো যাবে না, সঠিক কিনা? না ভাই, কথাটা গতানুগতিক আমাদের সমাজে ছোটোবেলা ওস্তাদের আমাদেরকে শিখালেও আদতে কথাটা এভাবে সঠিক না। বিষয়টা হলো, যখন নামাজে দাঁড়াবে তখন এই আঙ্গুল যখন আপনি মুড়বেন, নাড়াছাড়া করবেন, অবশ্যই আঙ্গুল নাড়াছাড়া হবে, কিন্তু জমিনে যখন সেজদা করবে তখন বলা হয়েছে সাত অঙ্গম জমিনে রাখা, দুই পাও দুই হাত, তারপরে নাক কপাল দুই হাঁটু, নাক কপাল একসাথে এক, দুই হাঁটু দুই পাও দুই হাত, এ ছয় আর নাক কপাল এক সাত, এই সময় জমিনের মধ্যে এই সব অঙ্গগুলি রাখার কথা বলা হয়েছে সুন্নাত। কিন্তু কারণবশত আপনার বসার সুবিধার্থে আপনার ফা আপনি লাড়াইতে পারবেন, এছাড়া উনি যদি কয় লাড়াইতে পারবে না, তাহলে এখন আসুন একটা মাসালার দিকে। মনে করেন দুজন ব্যক্তি জামাতে দাঁড়াইছে, ইমাম সাহেব সামনে, পাশে একজন মুসল্লি, আর একজন পরে আসছে, সামনে জায়গা আছে, ইমামকে ইশারা দিছে, ইমাম তো ফাঁক সারিয়া সামনে চলে যাবে, তুই ফাঁড়াল না লাড়াইতে না পারলে তিনি সামনে যাবেন কেমনে? অথবা পিছনে জায়গা আছে, মুক্তাদিকে ইশারা দিছে, মুক্তাদি ফিসে চলে আসছে, তো সে তো ফাঁ লাড়াইয়ে ফিসে এক কাতা চলে আসছে, এটি যদি মাসালা যায় তো ফাঁ লাড়াইতে পারবে না কেন? আপনি তাসাউতে যখন বসবেন তখন তো আপনার ফাঁ লড়বে, অথবা সেজদা গেলে লড়তেই পারে, কিন্তু জমিনে রাখার কথা বলা হয়েছে, নাড়াইতে পারবে না এমনটি বলা হয়নি। ইসলাম এত কঠিন নয়, ইসলাম সহজ, আর দিন হইছে ইসলাম হচ্ছে দিন হচ্ছে সহজ, আল্লাহ পাক কঠিন করতে চান না, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদেরকে কঠিন করতে চান না, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, বরং তোমাদেরকে সহজ করতে চান, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ তোমাদের জন্য কোনো কঠিন বিষয় চাপিয়ে দিতে চান না। এখন কোনো ব্যক্তি ফায়ে সমস্যা, নামাজ বসে পড়তে পারে, দাঁড়ায় পড়তে পারে, কিন্তু যখন তাসাউতে যাবে বা সেজদা যাবে, তার ওই ফাঁ লাড়ানো ছাড়া তার ঠিকমতো সেজদা বা তাসাউদে বসার ক্যাপাসিটি নেই, তখন তিনি কি ফাঁ লাড়াবেন না? আল্লাহ কি কঠিন করে রাখবেন এবার ফাঁ শক্ত করে রাখার? কোথাও এই ধরনের কোনো মাসালা নাই, এটি গতানুগতিক একটা ভুল বলে আসার কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।